কিশোরগঞ্জের ভৈরবে ব্রহ্মপুত্র নদীর পঞ্চবটী শ্মশানঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। ভৈরব নৌপুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রাসেল মিয়া জানান, গতকাল রাত প্রায় 12টার দিকে স্থানীয়রা ফোন করে খবর দেয় একটি মরদেহ নদীতে ভাসছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি হাত পা বাঁধা অবস্থায় মরদেহ। মরদেহের হাতের আঙ্গুল গলিত, পিঠের চামড়া উঠে গেছে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্যান্ট শার্ট পরা মরদেহটি নদীর স্রোতে দূর থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 3 নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজু ও স্থানীয় আরো কয়েকজনের উপস্থিতিতে মরদেহ নৌ থানায় নিয়ে আসি। মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।